লাফিয়ে লাফিয়ে বাড়ছে জমির দাম, একের পর এক আবাসন, ছোট মাঝারি কারখানা আর তাকে কেন্দ্র করে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তোলাবাজি। নরেন্দ্রপুর বাইপাস সংলগ্ন এলাকায় দুষ্কৃতী দাপাদাপির অভিযোগ দীর্ঘদিনের। আমার সূত্র যা বলছে, পুলিশ সূত্রেও, সেটা হচ্ছে যে ওই এলাকায় যারা থাকে তাদের মধ্যে একজন হচ্ছে আক্তার এবং শাহেনশা, মূলত ওর এলাকাটা ওখানে। অ্যাকচুয়ালি ওখানে আড্ডা মারে ওরাই, কিন্তু সেদিন যে ব্যাপারটা হয়েছে ওরা ছিল কি না এটা তো আমি বলতে পারবো না, ওই ভদ্রমহিলা আর ভদ্রলোকই বলতে পারবে ব্যাপারটা কারা ছিলেন। রাজপুর সোনারপুর পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ইঙ্গিত, ঘটনা যেখানে ঘটেছে সেখানে দাপট চলে শাহেনশা মণ্ডলের। শুধু কি শাহেনশা, নরেন্দ্রপুরের বাইপাস সংলগ্ন এলাকায় রীতিমতো দাপাদাপি চলে এমন অনেকেরই। ইএম বাইপাস ও বারুইপুর বাইপাস কানেক্টিং উড়াল পুল তৈরি হওয়ার পর থেকেই ওই এলাকার জমির দাম বাড়তে থাকে হু হু করে। এক ধাক্কায় প্রায় 10 গুণ দাম বাড়ে জমির। ওই এলাকায় গড়ে উঠছে একের পর এক আবাসন প্রকল্প, মাঝারি ও ছোট কারখানা। স্থানীয়দের অভিযোগ আর তাকে কেন্দ্র করেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠছে শাহেনশার বিরুদ্ধে। গত পৌরমণ্ডলের আগে আমাকেই মারতে এসেছিল। ওই একটা ফ্ল্যাটের জল ওপেন ড্রেন কেটে ওপেন ড্রেনে দিচ্ছিল, আমি বলেছিলাম এখানে ওপেন ড্রেনে দেওয়া যাবে না, আন্ডারগ্রাউন্ড করতে হবে, এর জন্যই আমাকে বা মারতে এসেছিল। গত বছর সেপ্টেম্বরে শাহেনশার বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলরকে মারধরের অভিযোগ ওঠে। গত বছরই শাহেনশার দলবলের হাতে নিগৃহীত হন কাউন্সিলরের আত্মীয়া। তুলা না দেওয়ার জন্য প্রমোটারকে মারধরের অভিযোগ রয়েছে শাহেনশা মণ্ডলের বিরুদ্ধে। শাহেনশার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার সাথে যোগাযোগ করা যায়নি, তিনি বারবারই ফোন কেটে দিয়েছেন। পুলিশ বলছে গোটা ঘটনা তারা তদন্ত করে দেখছে। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে ঋত্বিক মণ্ডল ও অভিজ্ঞান নস্কর, 24 ঘন্টা, নরেন্দ্রপুর।